হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ইসমাইল হোসেন আছি আপনাদের সাথে। আজকে ফ্রিল্যান্সারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। সে ভিডিওতে হচ্ছে যারা বায়ারের কাছ থেকে টাকা নেন, অনেক সময় বায়ার বলে যে ইনভয়েস তৈরি করে দিতে, মানে আপনি যে মানে বায়ারের সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করবে সেজন্য কী কাজ করবেন এবং কত টাকা নেবেন সে সম্পর্কে একটি ইনভয়েস তৈরি করতে বলে। তো ইনভয়েস তৈরি করতে আমরা অনেকেই পারি না। তো ইনভয়েস তৈরির জন্য আপনার অনলাইনে বিভিন্ন সফটওয়্যার আছে, জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে আপনারা ইনভয়েসগুলো তৈরি করতে পারেন। তো ইনভয়েস তৈরির আগে আমি আপনাদের সাথে একটি শেয়ার করছি ঘটনা, সেটা হলো আমার একটা বায়ারের সাথে আপনার $300 একটি প্রজেক্টের আলোচনা চলছিল এবং সে আমাকে $300 দিতে চাইছিল। তো সে বলল যে আপনি আমাকে ইনভয়েস সেন্ড করেন। আমি তো বললাম যে ইনভয়েস কী, আমি তো এটা জানি না এই সম্পর্কে, তো এটা না দিলে কি সম্ভব না কাজ করা? তো বলছে আমরা যেহেতু প্রফেশনাল কাজ করতে যাচ্ছি, সো তার জন্য অবশ্যই আমাদেরকে মানে একটা এগ্রিমেন্ট থাকা উচিত, তার জন্য আপনাকে একটা ইনভয়েস ক্রিয়েট করে আমাকে সেন্ড করতে হবে, তাই বললো। তো আমি কিছুক্ষণ আপনার বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি গতকাল দেব, সরি আগামীকাল দেব। তো আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম, তারপরে আমি সমাধান খুঁজে পেলাম কীভাবে ইনভয়েস তৈরি করতে হয়। তো আমি আপনাদেরকে আজ শেখাবো কীভাবে ইনভয়েস তৈরি করতে হয়। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন কীভাবে ইনভয়েস তৈরি করতে হয়। ইনভয়েস তৈরির জন্য জাস্ট আপনার নাম এবং প্রজেক্টের মানে টাইটেল, যেমন মনে করেন ইউটিউব মার্কেটিং, এবং ফেব্রুয়ারি মাসের জন্য মনে করেন $300 দিচ্ছে বা অ্যাডভান্স পেমেন্ট করছে, এগুলো জাস্ট লিখলে হয়ে গেল। তারপরে অনলাইন থেকে ওটা আপনার ডাউনলোড করে নেবেন এবং বায়ারকে সেন্ড করে দেবেন। তো এভাবে কাজটি করেছিলাম। তো আপনাদেরকে এখন আমি স্ক্রিনে যাচ্ছি দেখাচ্ছি। আগে বলে দিই যে এই চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তী যাতে ভিডিও পাবলিশ করার মাধ্যমে আপনারা যাতে ভিডিওগুলো পান। এবার আপনারা স্ক্রিনে যাচ্ছি, আমি আমার ফোনের মাধ্যমে ইনভয়েস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন, এটা ফোনের মাধ্যমে ইনভয়েস তৈরি কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে ইনভয়েস ক্রিয়েটর বা ইনভয়েস জেনারেটর লিখে সার্চ দিবেন, ক্রিয়েট ইনভয়েস অনলাইন এটা লিখে সার্চ দিতে পারেন। তারপরে একটি ওয়েবসাইট আছে, সেটি হলো ইনভয়েস জেনারেটর .com। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, এটা ফোনের মাধ্যমে যেতে পারেন বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ওই লিঙ্কে প্রবেশ করতে পারেন। তো এই লিঙ্কে প্রবেশ করার পর এখানে যে ইনভয়েস টু, বা এর আগে আমি একটা ইনভয়েস তৈরি করেছি তো এর জন্য ইনভয়েস টু দেখাচ্ছে। তো প্রথমে আপনারা ইনভয়েসের জায়গায় ইনভয়েস শুরু করছি আমরা এখন। তো ইনভয়েসে আপনার এখানে লেখা হচ্ছে টু নাম্বার, এখানে আপনার নাম্বার দিতে পারেন যে কোনো কিছু, 1, 2, 3, 4 আপনার ইচ্ছা মতো। তারপরে আপনারা অ্যাড ইওর লোগো, অ্যাড ইওর লোগো সেখানে আপনাদের যে আপার প্রোফাইল বা ফাইবার প্রোফাইলের যে লোগোটা আছে বা আপনাদের বিজনেসের যে লোগো সেটা আপনারা ইউজ করবেন। তো আমি এখানে একটি লোগো ইউজ করছি। আমি এখানে একটি জেনারেল লোগো ইউজ করছি। তো লোগোটার নির্দিষ্ট একটি এমবিটা সাইজ আছে। তো আমি লোগোটা দিলাম, একটি স্ক্রিনশট দিলাম লোগো হিসাবে। তো আপনারা আপনাদের লোগো ইউজ করতে পারেন, আর লোগো ইউজ করতে হলে মিনিমাম একটা KB দিতে হবে, MB দিলে হবে না, ফাইল মানে ইমেজে ফাইল হতে হবে। তো আমি পরবর্তীতে দেখাবো আপনাদের কীভাবে আপনারা ইমেজের ফাইলের সাইজ কমাতে পারেন, মানে মনে করেন একটা ইমেজের 5 MB সাইজ আছে, তো কীভাবে KBতে কনভার্ট করতে পারেন, মানে ইমেজটার সাইজ।
আর তারপরে এবারে লোগো দেওয়ার পরে আপনার হলো হু ইজ দিস ইনভয়েস ফ্রম, মানে কার কাছ থেকে ইনভয়েসটি যাবে। তো আমার কাছ থেকে যাচ্ছে, তো আমার নাম যেহেতু ইসমাইল বা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল, তো আমি এখানে আমার কোম্পানির নেম অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল দিলাম বা আমার নাম দিতে পারি। তো আমি এখানে ইসমাইল দিলাম যেহেতু ফ্রিল্যান্সার, আমি ইসমাইল মার্কেটার দিলাম। মানে আমার কাছ থেকে যাচ্ছে, তো বিল টু, বিল টু মানে কার কাছে যাবে বা কে টাকাটা পেমেন্ট করবে। তো বিল টু এর ফাঁকার জায়গায় এখানে আপনারা তার নামটি দিবেন। তো এখানে নামটি দিলাম হচ্ছে, সরি, নামটি দিলাম হচ্ছে বাইরের নাম, মনে করেন একটা নাম দিলাম। তো বাইরের যেটা নাম থাকবে সেটা দিবেন। তারপরে শিফট টু এখানে কিছু দেওয়ার দরকার নাই, অপশনাল। তারপরে কোন তারিখের জন্য আপনারা সেন্ড করছেন, তো আজকে 13 তারিখ, যেহেতু মনে করেন আজকে আমি সেন্ড করছি বাইরের কাছে পেমেন্টের জন্য, তো 13 তারিখই দিলাম, 13 মার্চ 2022। তারপরে পেমেন্ট টার্মস দেওয়ার দরকার নেই, ডু টু মানে কয়দিনের ভিতরে পেমেন্টটা শোধ করতে পারবে। তো আমি একদিন 13 তারিখ, আমি 14 তারিখ, 2 দিন সময় দিলাম। তো 14 তারিখ দিলাম, আর পেমেন্ট আস দরকার নাই, পিও নাম্বার এটাও দরকার নাই। আর অ্যামাউন্ট মনে করেন যে আমি মনে করেন $300 কাজটি করব, তো সরি $300 জন্য একটি রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো ডেসক্রিপশন অফ সার্ভিস বা প্রোডাক্ট, মানে ডেসক্রিপশানে আমি দিব 1 মান্থ মার্কেটিং। ওয়ান মান্থ ফেসবুক মার্কেটিং, মনে করেন ফেসবুক মার্কেটিং। তারপরে এখানে ইসে দিলাম, মনে করেন মার্চ মাসের জন্য বা এপ্রিলের জন্য আমি মার্কেটিংয়ের জন্য পেমেন্টটা নিচ্ছি। তো এপ্রিল দিলাম, মার্চ 15 টু এপ্রিল। এপ্রিল 15 মানে এক মাসের জন্য দিলাম, যে এই টাইম থেকে এই টাইমে আমি মার্কেটিং করবো, তো ডিটেলসটা দিলাম। তারপরে নোটসে যদি কিছু দেওয়ার হতে পারে দিতে পারেন বা দরকার নাই, আপনার ইচ্ছা। তারপরে ট্যাক্সের খরচ যদি দরকার হয় বা ট্যাক্স রিলেটেড তো দিতে পারেন। আর অ্যামাউন্ট টু বি পেইড, এখানে অ্যামাউন্ট যদি আগে পেইড করে থাকে তো সেটা দিতে পারেন, বা যদি আপনারা পেমেন্ট পেয়েছেন তারপরে ইনভয়েস তৈরি করেন তখন আপনারা পেইডের ঘরে টাকাটি দিবেন, যে কত পেয়েছেন, তাহলে ডু এর ঘরে টাকাটি দেওয়ার দরকার নেই। তারপরে হলো এগুলো সব কিছু ঠিকমতো বসানোর পরে আপনারা যেখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশন এবং সেন্ড অপশন, তো আমরা এখান থেকে ডাউনলোড করব। প্রথমে ডাউনলোড করব, তারপরে ইমেল করব বা যেভাবে এই বায়ারদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যেই মাধ্যমে, যেমন freelancer.com, fiverr.com বা upwork.com, সেই মাধ্যমে তখন সেন্ড করে দেবো জাস্ট ফাইলটা। তো পিডিএফ ডাউনলোড করছি, পিডিএফ ফাইলটা তো ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ইনভয়েস একটি ক্রিয়েট হয়ে গেছে। তো ইনভয়েসের বামে উপরে দেখতে পাচ্ছেন আমি যেই ইমেজটা দিয়েছিলাম লোগো হিসাবে সেটা, এবং ইসমাইল মার্কেটার মানে আমার কাছ থেকে বিল টু শনি, মানে শনিবারের কাছে যাচ্ছে। তারপরে ডেট আপনার যে দিয়েছি 13 তারিখে সেন্ড করেছি, 14 তারিখ পর্যন্ত সেন্ড করতে পারবে। ব্যালেন্স বাকি আছে, মানে $300 দিবে আমাকে, দেয়নি, তো ব্যালেন্স ডু আছে। তারপরে যা বিস্তারিত ডিটেলস দেখতে পাচ্ছেন যে আইটেম ডিটেলস, 1 মান্থ ফেসবুক মার্কেটিং, মার্চ 15 টু এপ্রিল 15, এটা দেখতে পাচ্ছেন। তো এটা হলো ইনভয়েস, ইনভয়েস দিতে হবে আর কি, সেন্ড করতে হয়। তো যদি ইনভয়েস সম্পর্কে কোনো আপনাদের আর কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন, আর যদি পছন্দ না হয় অবশ্যই আপনারা ডিসলাইক দিবেন। সো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, এবং মনে করেন কী কী রিলেটেড ভিডিও চান আপনারা ফ্রিল্যান্সিংয়ের, সেগুলো আমার সাথে কমেন্টে জানালে আমি আপনাদের জন্য ভিডিও তৈরির চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।